ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্ট পাবলিশ হয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশই ডিএ মামলাটি আবার শুনানির জন্য উঠবে এবং এক্সটেন্সিভ কনসিডারেশন যেটা আছে এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কোর্ট নম্বর ছয়ে মামলাটি উঠবে অনারেবেল জাস্টিস হৃষিকেশ রয় এবং অনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র এনাদের যে সংগঠিত বেঞ্চ কোর্ট নম্বর ছয় সেখানে পাঁচই ফেব্রুয়ারি উঠবে এবার যেটা আপনারাও মুখিয়ে আছেন কত সিরিয়াল নাম্বারে আছে তো যেহেতু এটা ফাইনাল ডিসপোজাল স্টেজে রয়েছে আমি যাচ্ছি সেই জায়গাটা দেখুন সেদিন ফাইনাল ডিসপোজাল তিনটে আপনার আছে দেখুন এখানে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এক্ষেত্রে আটান্ন উনষাট এবং ষাট তিনটি আছে তো ডিএ মামলাটি ষাট নম্বরে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দিয়ে মামলা উঠছে এটা হচ্ছে প্রথম কথা ষাট নম্বর সিরিয়ালে আছে এবং এক্সটেনসিভ কনসিডারেশন আমি বারবার বলছি এক্সটেন্সিভ কনসিডারেশন হবে এবার দেখা যাক সেদিন এই শুনানি কত দূর গড়ায় সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ